नमस्कार বন্ধুরা শেখা হোম কুকিং কে সবাইকে স্বাগত। আজকে আমি বানামু আলুর পরোটা। তার জন্য জল গরম দিয়ে দিছি, জল গরম জল দিয়ে পরোটা বানামু যাতে নরম হয়। আর এদিকে আলুর পরোটা বানানোর জন্য নিয়ে নিছি আলু সিদ্ধ, তিনটা থেকে চারটা আলু আছে এই জায়গায়। আর যা যা লাগে সবকিছুই নিয়ে নিছি। আজ আমি ময়দা মাখামু, তারপর আলুটা মাখাবো। এরকম উঁচা উঁচা করে এক বাটি নিয়ে নিলাম ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিচ্ছি সামান্য চিনি। দিচ্ছি সয়াবিন তেল, তেল চিনি আর লবণ দিয়ে ময়দাটা এখন মাখাই নেব। আর ওই গরম জল দিয়ে ময়দাটা আমি মাখাবো। লবণ চিনি তেল আর ময়দা ভালো করে মিশান হয়ে গেছে, জলটাও ফুটে গেছে। এবার আমি গরম জলটা দিয়ে আটা মাখব। গরম তাই আমি হাতে তেল নিয়ে নিব। গরম জল দিছি আর একদম সব ভালো হচ্ছে। এখন হাতে একটু তেল মাখায়ে কিছুক্ষণের জন্য ধুয়ে দিয়ে তারপর আলু সিদ্ধটা মাখাবো। ঢাকার কোনো দরকার নাই, এমনিতেই নরম থাকে। খালি শুধু উপর দিয়ে তেল দিলাম যাতে ইয়ে না হয়। এখন আলু পরোটার জন্য আলু সিদ্ধ করে নিছি আর সেই আলু সিদ্ধটা আমি এখন মাখাই নেব। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ। জিরের গুঁড়া আর হচ্ছে গোলমরিচ গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনে পাতা। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। চাইলে রোজ প্রতিদিন খাওয়ার যে লবণ সেটাও দেওয়া যায়, কিন্তু বিট লবণটা দিলে স্বাদ একটু বেশি হয়, তাই বিট লবণ দিলাম। এখন সবকিছু ভালো করে মাখামু। আলুর পরোটা বানানোর আলুর পুর রেডি, ওইদিকে ময়দা মাখাও রেডি। এখন খালি আমি বেলে নেব পুর ভরে।
আমি পরোটার আকারে গুটি করে নিলাম, বড় বড় করে। এর মধ্যে এখন আলুর পুর ভরব। এভাবে মুখ চাপে চাপে মুখটা বন্ধ করে দেব। এই একইভাবে আমি সবগুলাতে পুর ভরে নেব। এই নিচের যে সাইডটা এটা মোটা, আর এই চতুর সাইড যেটা সেটা আমি পাতলা করছি, যাতে পুর ভরার পর মোটা হয়ে যায়। এইভাবে মুখ চাপে চাপে লাগাই দেব। সব পরোটার পুর হাতের উপরে এভাবে করে নিছি। এতটুকু পুর বাঁচলো, আর অতটুকু আটা দিয়ে আটটা গুটি হয়েছে বড় বড়। এখন আমি বেলে নিয়ে পরোটাটা ভাজবো। সামান্য একটু করে ময়দা দেবো আর বেলবো, যাতে পিড়ির সাথে না লাগে। এদিকে তাওয়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। প্রথমে অল্প তেল দেবো। পরোটা দিয়ে দেবো। এদিকটা হতে থাক, এদিকে আমি আরেকটা বেলবো। পরোটার উপর এখন তেল দিয়ে দেবো। তেল দিয়ে এখন ভালো করে উল্টে পাল্টে একটু মশমশা করে ভাজবো। গরম জল দেওয়া, এমনিতেই নরম, একটু ভালো করে ভাজবো। আর অনেকক্ষণ থাকার পরেও যাতে পরোটা নরমই থাকে, শক্ত হয়ে না যায়, তার জন্যই আমি কিন্তু গরম জল দিছি। ঠান্ডা জলের পরোটাটা 2 ঘন্টা পর শক্ত হয়ে যায়। দুই পিটি উল্টে পাল্টে ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আর তেল দেবো না, তেল পরে দেবো। এই অবস্থায় আগে পরোটা দিলাম।
এক পিঠ ভাজা হয়ে গেছে আর এই পিঠে এখন তেল দিয়ে দেব। এইভাবে খুন্তি দিয়ে পুরে পরোটার তেল দিলে তেলটাও কম লাগে আর পরোটাটা সরাসরি মানে ভাজতেও ভালো হয়। সব আলুর পরোটা হয়ে গেছে, হয়ে গেল আজকে আমার আলুর পরোটা। দিয়ে দিচ্ছি দুটা কাঁচামরিচ, গরম জলের পরোটা যদি আজকে ভাজে কালকেও খাওয়া যায় তাও কিন্তু নরম তুলতুলেই থাকে। দিয়ে দিচ্ছি ধনে পাতা আর দিয়ে দিচ্ছি টমেটো সস। হয়ে গেল আজকে আমার আলুর পরোটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে।